দালালের খপরে পড়ে নৌপথে মালয়েশিয়া যাওয়ার পথে আটক হয়ে এখন মিয়ানমারের কারাগারে নারায়ণগঞ্জের 12 যুবক। মুক্তিপণ না দেয়ায় নির্যাতনে মালয়েশিয়া একজনের মৃত্যুও হয়েছে। এদিকে মিয়ানমারে আটকদের ফিরিয়ে আনতে প্রশাসনের সহায়তা চেয়েছেন পরিবারের সদস্যরা। নারায়ণগঞ্জ প্রতিনিধি বিমল রায়ের তথ্য ও রবিউল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। দালালদের প্ররোচনায় জহিরুল সহ 2500 উপজেলার বিষ্ণন্দীর কয়েক যুবক নদীপথে মালয়েশিয়া যাত্রা করেন। কদিন পর জহিরুলের বড় ভাইয়ের কাছে ফোন আসে ও প্রান্ত থেকে 6 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। বার্মা বেচে বার্মা নাটকাইয়া পলতাছে রে বাইতে গেল। এ ঘটনায় জহিরুলের ভাই আবুল কালাম আজাদ বাদী হয়ে আবুল হোসেন নামে পাচারকারী চক্রের এক সদস্য সহ 5 জনের নামে মামলা করেন। আটক হয় আবুল হোসেন, কিন্তু মালয়েশিয়ায় জিম্মি অবস্থায় মৃত্যু হয় জহিরুলের। স্থানীয়দের অভিযোগ, 2500-এর করইতলা, রামচন্দ্র দি, মানিকপুর, চৈতনকান্দা, নয়াকান্দা, টেটিয়া ও শম্ভুপুরা থেকে অনেক যুবক এভাবে পাচারের শিকার হয়েছেন। এর মধ্যে 12 জন এখন মিয়ানমারের কারাগারে বন্দী। বারবার সামনে ফোন দিয়েছে যে আমি আমার আপনার চিন্তা না হলে আমরা শিবির উঠবো। এই যে শিবির উঠছে, এই শিবিরে আর কোনো খবর বাটা পাইনি। 10 দিন পরে ফোন দিছে বার্মা থেকে যে আমরা অনেক শিবির উঠবো, আমরা 3-6 দিনের ভিতরে যাবো। এই ফোনে এই পর্যন্ত আর কোনো ফোন টোন পাই নেই। 4 মাসের ভিতরে যে বাড়তে গেছে, যাওয়ার পরে আমার ফলো আমার ফোন করেন। উত্তর কথা মনে হলো পাগল পাগল হয়ে পড়ি। 4 মাস ধরে শব্দ পাই না, মা করে ডাক পাই না। সরকারের কাছে এতটুকু আবেদন যে এই মানুষগুলি বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য অনুরোধ করছে। আমার টাকা পয়সা দেয় না দেখিয়া আমার উদ্ধার খুব মারধর করতেছে। ওইখানে নেওয়ার পরে ওদের আলাদা টর্চার সেল থাকে, ওই টর্চার সেলে তারা প্রচণ্ড বেধরক মারধর করে। নিখোঁজদের তালিকা স্থানীয় প্রশাসনের কাছে দেয়া সহ নানাভাবে সহযোগিতা করছে একটি বেসরকারি সংস্থা। জেলা প্রশাসনের মাধ্যমে বিষয়টি মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। আমরা সম্মিলিতভাবে যদি এই চক্রটাকে আইডেন্টিফাই করে তাদের যদি শাস্তির আওতায় আনা যায়, আমার মনে হয় যে বাংলাদেশের এই যেটা পাচারকারী চক্রের যে অবৈধ পথে যারা যাচ্ছে এই জায়গাটা কমে আসবে। সরকার থেকে এই 12 জন যুবককে দেশে ফিরিয়ে আনার জন্য যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন তা আমরা গ্রহণ করব। নিখোঁজদের উদ্ধার সহ দালাল চক্রের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর। সমর ইসলাম, একুশে টেলিভিশন।